فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عليكم السلام ورحمة الله وبركاته جيبنا أفنال قشنة لام. যে একক নামাজ সময়ের মধ্যে অজু ধরে রাখা সম্ভব হচ্ছে না যেমন আসলে চারাকাত পড়ার মাঝে বহুবার অজু ভঙ্গের উপক্রম হচ্ছে তো এমত অবস্থায় কি করতে হবে কিভাবে অজু করবে নামাজ পড়িতে দিয়ে এটাই ছিল জানার বিষয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ওসসলাম রসইল্লাহ নবীন মহাম্মদ ওয়াল আলহি ওসহবেজমাইন অবাধ যদি পরিণতি এরকম হয় পরিস্থিতি যে হ্যাঁ যে ধরে রাখা সম্ভব হচ্ছে না এটা বয়সের কারণে হোক বা রোগের কারণে হোক তো এরকম যদি হয় যে একই নামাজ পড়তে গিয়ে ওজু ভেঙে যাচ্ছে তাহলে এই জাতীয় ব্যক্তিকে বলা যেতে পারে বহুমূত্র রোগীর মতো সুতরাং বহুমূত্র রোগীর ওটাই বিধান যেটা মস্তাহাজা মহিলার বিধান মানে যে মহিলার এমনি রক্তদোষ হওয়ার কারণে রোগের কারণে রক্তস্রাব মানে কন্টিনিউ চলে যাচ্ছে বইতেই আছে তো তার ক্ষেত্রে রসৌল্লা সাল্লাহ আলি আসসালাম যেটা বলেছেন সেটা এই জাতীয় লোকের ক্ষেত্রে প্রযোজ্য আর সেটা হলো যে নামাজের টাইম না হলে অজু করবে না যখন আজান দিবে যে নামাজের কেবল মাত্র ওই আজান শুনে মানে নামাজের অক্তের সময় হলে কেবল অজু করবে এবং ওই অজু করে যত নামাজ পড়ার পড়বে এই সময় অজু ভাঙ্গের কারণ দেখা দেখ বা না দেখ কোনো সমস্যা নেই একবার অজু করে টাইম অনুযায়ী নামাজের টাইম হওয়ার পরে ওযু করবে এরপরে ওই অজু দ্বারা যত নামাজ ফরজ নফল যত এবদবন্দি করবে এইভাবে সে চালিয়ে যাবে এরপরে আবার যখন নামাজের টাইম হবে আরেক নামাজের তখন কেবল অজু করবে এর আগে অজু করবে না এ হবে না আজ ইনশা আল্লাহ এতেই আল্লাহ রব্লা আমিন তারাই গ্রহণ করবেন মহারবুল্লাহ আমিন বলেন ফাত্লা হমাসম তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য সরা আদায়ত তো আল্লাহকে যথাসাধ্য ভয় করতে বলা হয়েছে এরসো আল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনিও বলছেন ওইজা আমর তোমে আমিন হামসু আতম আমি যখন তোমাদেরকে নির্দেশ করবো কোনো কাজের তখন তোমরা সেটা করো সম্ভাবনা অনুযায়ী মানে শক্তি সামর্থ্য অনুযায়ী বখারিসের হাদিস তো এসব দয়লা দিয়ে প্রমাণ করে যে যারা রোগী অজু ধরে রাখতে পারছে না এমনকি এক ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে চার ওয়াক্ত চার রক্ত নামাজ পড়তে গিয়ে ওযু ভেঙে যাচ্ছে বারবার ভেঙে পড়া উপক্রম হয়ে যাচ্ছে বা নিয়মিত পেশাবের ফোঁটা গড়িয়ে পড়ছে বা শ্রাব যাচ্ছে ইত্যাদি যদি হয় তাহলে সব কারণে এই লোক বহুমূত্র রোগীর বিধান পাবে মস্তাহাজা নারীর বিধানে তারা চলে আসবে মস্তাহাজা নারী মানে যাদের রক্ত দোষ রয়েছে মাসিকে রক্ত নয় মাসিক রক্ত নয় বাচ্চা পশ্চাপত্র রক্ত নয় এমনি রক্ত যাচ্ছে রোগ হিসেবে তো তাদের বিধান এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা বহুমূত্র রোগী বা যাদের অজু ধরে রাখা সম্ভব নয় চলে যাচ্ছে বায়ু বেড়ে যাচ্ছে নিয়মিত বা একই নামাজ পড়তে গিয়ে ধরে রাখা সম্ভব হয় না তো এদের সবার বিধান একটাই যে এরা অজু করবে না যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট নামাজের টাইম না হবে যেমন জহরের টাইম না হওয়ার আগে অজু করবে না জহরে যখন টাইম হবে মানে আজান হয়ে যাবে টাইমে তো আজান দেওয়া হয় হ্যাঁ তো ওই সময় অজু করবে এরপরে ওই অক্তের সাথে সংশ্লিষ্ট যত ফরজ নফল সব নামাজ আদায় করে সমস্যা নেই আবার যখন আসরের টাইম হবে তখন আবার নতুন করে অজু করবে অর্থাৎ এক অজুতে একাধিক অক্তের নামাজ পড়তে পারবে না একমাত্র যদি মোসাফির হয় তাহলে তো তার জন্য জমা করা বৈধ জোহর আসার সাথে পড়তে পারে মাগরে পেশার সাথে পড়তে পারে সেটা আলাদা কথা তাছাড়া এটাই হলো নিয়ম যে অজু করবে না নামাজের টাইম হওয়ার আগে নামাজের টাইম হলে কেবল অজু করবে আশা করা যায় এর মাধ্যমে আসান হয়ে যাবে এবং বোধবন্দি করা আল্লাহ রব্লা আমিন যাদের ভেতর এই জাতীয় রোগ রয়েছে সমস্যা রয়েছে তাদেরকে এই রোগ সমস্যা